বেশ কিছুদিন আগে আমাকে একজন একটা ইমেল করে, যেখানে বাংলাদেশের মিডিয়ায় গায়ের রং নিয়ে তামাশা করাটা যে খারাপ দিকে যাচ্ছে তার একটা ইঙ্গিত দেয়া হয়। ও মনে পড়ছে তোমার জাস্ট ফ্রেন্ড আফ্রিকান কালামোটা ছেলেটা তো? শো মি ইওর হ্যান্ড। হুম, মাই হ্যান্ড? লুক এট ইউ এন্ড লুক এট মি। হ্যাঁ, ও ইটস খালো। আমি আগেই বইলা রাখি, এখানে অ্যাক্টরদেরকে দোষ দিয়া লাভ নাই, এমনকি যারা স্ক্রিপ্ট লিখছে তাদেরকেও দোষ দিয়া লাভ নাই, কারণ আমরা এখানে একটা সোসাইটিকে দূষিত হওয়ার কথা বলতেছি। সাম্প্রতিক সময়ে নিভিয়া এবং ডাভকে প্রচন্ড পরিমাণে গালি শুনতে হয়েছে, কারণ ওরা ওদের বিজ্ঞাপনের মধ্যে ফর্সা হওয়াকে গ্লোরিফাই করছে। অ্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি তো ওদের নাম চেঞ্জ করে এখন গ্লো অ্যান্ড লাভলি রাখছে, যদিও এটাতে অনেকেই বলতেছে লাভের লাভ কিছুই হয় নাই। সব মিলায় ফর্সা মানেই সুন্দর আর কালো মানেই খারাপ, এই ধারণাটার উৎপত্তি আসলে উপমহাদেশে কবের থেকে হয়েছে এবং কারা করছে, বাংলাদেশের মানুষজন সোসাইটিতে এইরকম কালারিজমের কিরকম শিকার হয় এবং এই পার্সপেক্টিভের সুইচিংটা কিভাবে মিডিয়া থেকে শুরু হচ্ছে, এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যখন একটা ক্লাস টিচার সবাইকে যখন জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হতে চাও, ডাক্তার, তুমি বড় হয়ে কি হতে চাও, ইঞ্জিনিয়ার, রাস্তা, তুমি বড় হয়ে কি হতে চাও, ফর্সা। প্রথমেই আসা যাক ফর্সা জিনিসের প্রতি মানুষের যে এত আগ্রহ, এটার শুরুটা হয়েছে কোত্থেকে। ফর্সা হওয়াটা যে একটা বিউটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে, এটাকে বলা হয় ইউরোসেন্ট্রিক বিউটি স্ট্যান্ডার্ড। ককেশিয়ান যেই রূপ, যেটা মূলত ফর্সা রূপ, এইটাকে সবসময় মানুষ আইডলাইজ করে, এইটার মতন হইতে চায়, এবং জিনিসটা আসছে ইউরোপ থেকে, যে কারণে এই বিউটি স্ট্যান্ডার্ডটাকে আমরা ইউরোসেন্ট্রিক বলতেছি। আপনি যতগুলা বিখ্যাত কার্টুন ক্যারেক্টার দেখবেন যারা প্রিন্সেস বা কুইন টাইপের, সাপোজ সিন্ডেরেলা, এরা সবসময় কিন্তু ফর্সা হয়, এরা কালো হয় না। যদিও রিসেন্টলি মোয়ানার মতন অ্যানিমেশন মুভিতে আমরা কালো প্রোটাগনিস্ট মেয়েকে দেখছি, তারপরেও ব্যাপারটা কিন্তু একটা লম্বা সময় জুড়ে ইউরোসেন্ট্রিক ছিল। উপমহাদেশে তো বলা হয় যখন কলোনাইজেশন বা উপনিবেশবাদ আসছে, ব্রিটিশরা ফর্সা, ওরা এসে আমাদের উপরে শাসন করছে, আমরাও বুঝা শুরু করছি ফর্সা হইতে পারলে বেশি দাম পাওয়া যায়। এটা খুবই সিম্পল। কলোনাইজেশনের আগে উপমহাদেশের মধ্যে আপনি যদি চিন্তা করেন, তখন আর্যরা ছিল, আর্যদের গায়ের রং এরকম ফর্সা ছিল এবং ওরা রুলিং ক্লাস বা শাসক গোষ্ঠীর মধ্যে ছিল। আর যাদের গায়ের রং হালকা কালো ছিল বা শ্যামলা ছিল, যেমন দ্রাবিড়ীয় জনগোষ্ঠী, ওরা সমাজের উচ্চ আসনগুলোতে কখনো বসতে পারত না। বাহুচা কিংবা দলিত সম্প্রদায়ের লোকদেরকেও বেশি বেশি ম্যানুয়াল লেবার বা শারীরিক শ্রমের কাজের মধ্যে দিয়ে রাখা হইতো এবং ওদের গায়ের রঙও কিছুটা কালো ছিল। ইভেন পুরো দোষটা আপনি কলোনাইজেশনের উপরে ছেড়ে দিতে পারবেন না। একটু জাপানের দিকে তাকান, 794 খ্রিস্টাব্দের দিকে হিয়ান এরা নামে একটা যুগ ছিল। ওই যুগে যেসব জাপানিজ নারীদের গায়ের রং ফর্সা ছিল, ওদেরকে মনে করা হইতো ওরা খুব অভিজাত সম্প্রদায়ের মানুষ এবং ওদের অনেক বেশি সম্পত্তি আছে, এবং ওদেরকে ঘরের বাইরে সূর্যের আলোতে, যেখানে ওদের গায়ের রং নষ্ট হয়ে যেতে পারে, এরকম জায়গায় কোনো ধরনের শারীরিক শ্রম করতে দেওয়া হইতো না। আপনি চায়নার দিকে তাকান, এটা আরো আগে, খ্রিস্টপূর্ব 221 থেকে 206 অব্দের মধ্যে কিন ডাইনেস্টি নামে ওদের একটা ডাইনেস্টি ছিল, ওইখানেও সেম ভাবে গায়ের রং ফর্সা হওয়াকে সম্পত্তি এবং আভিজাত্যের একটা প্রতীক হিসেবে মনে করা হইতো। বুঝা গেলেন, ফর্সা হওয়া জিনিসটাকে গ্লোরিফাই করা, এটা আসলে আজকের মাত্র ঘটনা না, এটা অনেক আগে থেকে চলে আসতেছিল। আমি আমার অডিয়েন্সের মধ্যে একটা পোল করছিলাম, ওইখানে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছি, যেমন মনে করেন আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ বর্ণবাদ বা বডি শেমিং বিষয়ক আলোচনাকে যতটুকু গুরুত্ব দেওয়া উচিত তা দেয় কিনা। 92.4% বলছেন না। আপনি নিজে কখনো নিজের গায়ের রঙের জন্য বুলিড হয়েছেন কিনা? 86.6% বলছে হ্যাঁ। এটা খুবই ইন্টারেস্টিং একটা ডেটা। আপনি কোনো বন্ধু বান্ধবী বা জুনিয়রকে তার দৈহিক কোনো ফিচারের জন্য রসিকতা করছেন কিনা? 74.2% বলছে হ্যাঁ তারা করছে। 47.5% মানুষ বলছে এটা করার পরে তাদের অনুশোচনা হয়েছে, তাদের মধ্যে গিল্টি ফিল আসছে, ওরা খারাপ ফিল করতেছিল। 38.4% বলছে আগে হইতো না কিন্তু এখন হয়। কিন্তু 14.1% মানুষ বলছে ওদের মধ্যে কোনো গিল্টি ফিলিং হয় না। আমি জানি আমার অডিয়েন্সের মধ্যে সবসময় 19% কোনো না কোনো দিক থেকে একটু আজগুবি টাইপের থাকে, এইখানে যাও একটু পরিমাণটা কম। আত্মীয় স্বজনদের কথায় এই কালারিজম কিংবা বডি শেমিং জিনিসটা ছিল কিনা? 68.2% বলছে হ্যাঁ ছিল। 76.2% মানুষ বলছে ওরা রাস্তাঘাটে কিংবা পাবলিক প্লেসে কালারিজম বা বডি শেমিংকে লক্ষ্য করছে। আপনারা যদি স্টাডিটার ডিটেইলস জানতে চান, আমি ফর্মের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডিটেইলটা দেখতে পারেন। তবে এই সার্ভে অ্যাটলিস্ট বলতেছে বাংলাদেশে কালারিজম এই ব্যাপারটা খুব ডমিনেন্টলি এক্সিস্ট করে। নিউজিল্যান্ড থেকে একজন ইন্ডিয়ান ইন্ডিয়াতে বেড়াইতে আসছে এবং ও এসে অ্যাডভার্টাইজমেন্ট দেখছে গার্নিয়ার এবং লরিয়েলের মতন ব্র্যান্ড গুলা প্রমোট করতেছে এইসব জিনিস, যে আপনি ফর্সা হইলে আপনি খুব সহজে চাকরি পাইতে পারবেন, আপনার অ্যাচিভমেন্ট খুব দ্রুত হবে। যেখানে উনি স্বীকার করছেন নিউজিল্যান্ডের মধ্যে এই ধরনের বাজে বিদঘুটে বিজ্ঞাপন উনি জীবনেও দেখেন না, অথচ ব্র্যান্ড কিন্তু সেম। June 2020 সালে লরিয়েল ওদের যত প্রোডাক্ট আছে সবগুলা থেকে হোয়াইট, ফেয়ারনেস, লাইট
এই শব্দগুলো সব বাদ দিয়ে দিবে এই ধরনের একটা প্রতিজ্ঞা করে। আমরা কিন্তু বিষুবরেখার একদম কাছাকাছি জায়গায় থাকি, আমাদের দেহের মধ্যে কিছু পরিমাণে মেলানিন আছে, যেই কারণে আমাদের গায়ের রং শ্যামলা বা কালো টাইপের হয়, এবং এইটা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে কিন্তু এক ধরনের রক্ষা করে। কিন্তু ওদের মতন এই বিজ্ঞাপনগুলো আমাদের মেলানিনকে আমাদের অপমানের কারণ হিসেবে দাঁড় করায়। নেটফ্লিক্সের একটা সিরিজ বের হয়েছিল ইন্ডিয়ান ম্যাচমেকিং, ওইখানেও সেম ভাবে মানুষজন ব্যাকল্যাশ করছে, কারণ ওইখানেও ফর্সা বউ খোঁজার প্রতি এক ধরনের বায়াসনেস দেখানো হয়েছে। একটা সময় যে ফেয়ার এন্ড লাভলি ছিল, ওরাও ফেয়ার শব্দটা বাদ দিছে, ফেয়ারনেস, হোয়াইটনেস, লাইটেনিং এই ধরনের শব্দগুলো ওরা আর কোনো ক্যাম্পেইনে ব্যবহার করবে না, এবং ওদের ক্রিমের নাম এখন কিন্তু গ্লো এন্ড লাভলি। যদিও অনেকে বলতেছে এইটা আসলে ফেয়ার এন্ড লাভলি জাস্ট একটা রিপ্যাকেজিং, আসলে লাভের লাভ ওদের কিছুই হয় নাই, এইটা নিয়ে মত দ্বিমত থাকতেই পারে। সেম ধরনের অভিযোগ নিভিয়া, হাইনেকেন এবং ডাভের ক্ষেত্রেও কিন্তু করা হয়েছিল। একটা সিএনএন কমিশন স্টাডির মধ্যে দেখা যায় যত হোয়াইট বাচ্চারা আছে, শ্বেতাঙ্গ বাচ্চারা আছে, ওরা শ্বেতাঙ্গ বাচ্চাদেরকে বেশি প্রেফার করে, ওদের সাথে বেশি বন্ধু হইতে চায়, রাদার দেন যারা কৃষ্ণাঙ্গ বাচ্চা আছে যাদের গায়ের রং কালো, ওদের সাথে ওরা বন্ধু হইতে চায় না, এবং এইটা ওরা যত বড় হয় ওদের মনের মধ্যে আরো বেশি পরিমাণে গায়রা বসতে থাকে। আরেকটা স্টাডিতে টোটাল 4000 জন মানুষের উপরে এই সার্ভে করা হয়েছে, দেখা গেছে যাদের গায়ের রং সাদা তারা কৃষ্ণাঙ্গ লোকদের থেকে বছরে প্রায় $500,000 বেশি আর্ন করতেছে। জর্জ ফ্লয়েড মারা গেছে, কিন্তু উনি মারা যাওয়ার পর একটা খুব মজার ঘটনা ঘটছে। বিভিন্ন ব্র্যান্ড তো মডেলদেরকে প্রমোট করে, রাইট, ওদের বিভিন্ন ক্যাম্পেইনের জন্য। এখন এখানে সাদা মডেল রাখবে নাকি কালো মডেল রাখবে? দেখা যায় তো 2020 এর গ্রীষ্মের আগে মাত্র 13% মডেল থাকতো যাদের গায়ের রং কালো, আর জুন 2020 হঠাৎ করে এই সংখ্যাটা বাইরে গেছে, দেখা গেছে 25% মডেল এখন কালো। তার রিজন ছিল ওই সময়টাতে জর্জ ফ্লয়েড মারা গেছিল, মানুষ এটা নিয়ে ট্রেন্ড করতেছিল, এবং এই কারণে ব্র্যান্ডরাও কালো মডেলদেরকে প্রমোট করা শুরু করছে। কিন্তু ঠিকই সেই জুলাই 2020 এসে আবার সংখ্যাটা কমে গেছে, মাত্র 20% এসে দাঁড়াইছে, আর অগস্টে তো আরো 4% কমছে, 16% হয়ে গেছে। তো ব্র্যান্ডরা প্রমোশনের জন্য যে কোনো কিছু করতে পারে। এখন এইগুলোর বিরুদ্ধে তো অনেক আন্দোলন হয়েছে, একটা আন্দোলন আমি বলি, এটা মেক্সিকোতে ইন্ডিজেনিসমো মুভমেন্ট, ওইখানের একজন আইকন ছিল ফ্রিদা কাহলো, উনি এই হোয়াইট বিউটি স্ট্যান্ডার্ডটাকে রিজেক্ট করার জন্য বিভিন্ন প্রি কলম্বিয়ান ক্লথ পরত, হেয়ার স্টাইলটা ইউনিক রাখতেন, উনার ফেসিয়াল হেয়ার ভিজিবল ছিল, যেরকম আমার ফেসিয়াল হেয়ারও ভিজিবল, জাস্ট পার্থক্য উনি মেয়ে আমি ছেলে, আইব্রোর মাঝখানে ভিজিবল চুল রাখতেন, এইরকম আরো অনেক কিছু। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দেখেন মিডিয়ার বাইরেও এটা নিয়ে যথেষ্ট টক্সিক আলোচনা হয়। বাংলাদেশে মানুষের মনের মধ্যে একটা ডুয়ালিটি থাকে, একদিক থেকে আমরা কালারিজমের বিরোধিতা করতেছি, আবার যখন বিয়ে করতে যাই তখন ঠিকই ফর্সামে আমরা খুঁজি, এইটাকে বলা হয় ডুয়ালিটি অফ মাইন্ড বা মনের দ্বৈততা, একই সাথে আপনি দুই ধরনের জিনিস চাইতেছেন, এইটাকে জেকিল এন্ড হাইড কেসও বলা হয়। এটা স্কটিশ অথর রবার্ট লুইস স্টিভেনসনের একটা ক্লাসিক নভেল। সোজা কথা, এখানে জেকিল হইতেছে খুব ভালো একজন সায়েন্টিস্ট, আর হাইড হচ্ছে একজন খুব খারাপ মানুষ যার অল্টার ইগো আছে। জেকিল যেহেতু বিজ্ঞানী, ওর কাছে একটা পোশন বা ঔষধ আছে যেটা খাইলে ও হাইড হয়ে যেতে পারে, কাইন্ড অফ হ্যারি পটারের পলিজুস পোশনের মতন, যেই পোশনের মধ্যে আপনি অন্য কোনো মানুষের চুল যদি মিশায় দেন অ্যান্ড ওই পোশনটা যদি আপনি খান, আপনি ওই মানুষটার আকৃতি ধারণ করে ফেলতে পারবেন। তো পোশন খাওয়ার পরে তো জেকিল হাইড হয়ে যাইতো, প্রথম প্রথম সে হাইডকে কন্ট্রোলে রাখতে পারত, কিন্তু একটা সময় জেকিল তার কন্ট্রোল হারায়া ফেলে এবং হাইড পুরা বডির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ওরা দুইজনই মারা যায়। এইটাতে লেখক আসলে বুঝাইতে চাইছেন একজন মানুষের দুইটা রূপ থাকে বা দুইটা পার্সোনা বা ব্যক্তিত্ব থাকে, ঠিক যেমনটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে আমরা দেখি, ফর্সা হইতে হবে কেন এটা নিয়ে বিরোধিতা করতে, আবার বিয়ের সময় ফর্সা বউ খুঁজতে। কাজী আশরাফ হোসেন একজন ঘটক, আমি জানি আপনারা নামটা শুনে পরিচিত হন নাই, ইনি হইতেছেন ঘটক পাখি ভাই, নামটা মনে রেখেন, কোন সময় কোন পরীক্ষা আসে বলা যায় না। উনিও স্বীকার করছেন বিয়ের বাজারের মধ্যে ফর্সা বউয়ের একটা আলাদা চাহিদা আছে, যদিও সব মেয়েদেরই কিন্তু ম্যাচমেকিং করা পসিবল। একটা স্টাডির মধ্যে একজন পার্টিসিপেন্ট ধুমায় স্বীকার করছে সে তার মারে কনভিন্স করতে চাইছিল মিশেল ওবামা হিলারি ক্লিন্টনের চাইতে সুন্দর, কোনোভাবেই পারে নাই। আই থিঙ্ক রাত্রেবেলা ওনার উচিত হিলারি ক্লিন্টনের হাসি বাসার মধ্যে লাউড স্পিকারের মধ্যে বাজানো। বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি দেখেন 80-90 দশকের শুরু থেকে কিন্তু আমাদের যে ভিলেনরা আছে ওদেরকে আমরা সবসময় কালো হিসেবে পোর্ট্রে করছি, ওদের মাথার মধ্যে টাক থাকে, ওরা খারাপ মানুষ হয়, এইভাবে দেখানোর কারণে আমরা এখন থেকে কোনো টাক মানুষ দেখলে ওদেরকে খারাপ ভাবি, কোনো কালো মানুষ দেখলে ওদের সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমাদের মধ্যে চলে আসে। তো আপনি কখনো বলতে পারবেন না সোশ্যাল মিডিয়া আসার পরেই
এটা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া আসার আগেও কিন্তু এই জিনিসটা এক্সিস্ট করতো, কিন্তু এখন প্রচন্ড বাজেভাবে এটা দেখা শুরু হয়েছে। এই কালারিজম কিংবা বডি শেমিং এর ক্ষেত্রে আপনাকে যদি মিডিয়া এই লজিক দেয়, আমরা তো আসলে অ্যাওয়ারনেস গ্রো করানোর জন্য করছি, মানুষ যাতে অনেক বেশি সচেতন হয়, এই কারণে নাটকের মধ্যে আমরা এই ধরনের ছোট ছোট রসিকতা রাখছি। এই লজিকের অ্যান্টি লজিক কি হইতে পারে? বডি শেমিং নিয়ে অভিজ্ঞ 25 জন জার্মান আমেরিকানের উপরে একটা সার্ভে করা হয়। ওইখানে বডি শেমিং এর অ্যাকচুয়াল ডেফিনেশন বা সংজ্ঞাটাকে ওদের কাছে আস্ক করা হয়। লাস্ট পর্যন্ত যে সংজ্ঞাটা দাঁড়াইছে, আমি যদি আপনাকে আপনার বডির কালার নিয়ে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকি, সেটা হইতে পারে আমি আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে করি নাই, কিন্তু তারপরেও এটা বডি শেমিং এর আন্ডারে পড়বে। আমরা কিন্তু অনেক সময় আমাদের বন্ধুদের বলে থাকি যে আমরা তোকে এটা মিন করে বলি নাই, বা আমরা মজা করে বলছি, বা আমরা তো তোর কোনো ক্ষতি চাই না, কিন্তু তারপরেও আপনার এখানে তার ক্ষতি করার ইন্টেনশন থাকাটা জরুরি না। আপনি যে একটা নেতিবাচক কমেন্ট করছেন ওর বডির কালার সম্পর্কে, এইটাই কালারিজম কিংবা বডি শেমিং এর আন্ডারে পড়বে। সো আপনি যদি এই লজিক দেন, আপনি অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য এই ধরনের রসিকতাগুলোকে রাখছেন, এইটা কোনোদিন ধোপে টিকবে না। সো সব মিলে যদি সামারি করে আজকের এই ভিডিওতে আমি শুরুতে দেখানোর চেষ্টা করছি যে এই কালারিজম জিনিসটা উপমহাদেশের মধ্যে আসলে কোত্থেকে আসছে, এবং এর তুলনা টানতে যা আমরা এশিয়ার অন্য দুইটা দেশ জাপান এবং চায়নার মধ্যেও যে এই জিনিসটা অনেক আগে থেকে এক্সিস্ট করতো এই উদাহরণটা আনছি। দ্বিতীয়ত, বড় বড় ব্র্যান্ডগুলা কেন আসলে সাদা চামড়ার মডেলদেরকে বেশি ক্যামেরার সামনে পোর্ট্রে করে, এবং একটা সময় যে পাবলিক ব্যাকল্যাশের মুখে আইসা অনেক বড় ব্র্যান্ড তাদের অ্যাড ক্যাম্পেইন থেকে ফর্সা হওয়া জিনিসটাকে বাদ দিতে বাধ্য হইছে। তৃতীয়ত, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে ডুয়াল মেন্টালিটি আছে, যেটাকে জেকিল এন্ড হাইড কেস আমরা বলতেছি, এইটা কিভাবে প্রিভেইল করে। এবং সবশেষে, বডি শেমিং এর ইন্টেনশন থাকা যে আপনার জরুরি না, আপনি যদি কোনো নেতিবাচক মন্তব্য করেই ফেলেন, সেটাও যে বডি শেমিং এর ভিতরে ইনক্লুডেড হবে, এই ব্যাপারটা ব্যাখ্যা করার ট্রাই করছি। যদিও আজকের ভিডিওতে মেইনলি আমি কালারিজম নিয়ে ব্যাখ্যা করছি, লাস্টে জাস্ট একটা পোর্শন রাখছি যেটা বডি শেমিং, ওইটা কালারিজমের সাথে ডেফিনেশনের ক্ষেত্রে অনেকটাই মিল। আমি বডি শেমিং নিয়ে আরেকটা আলাদা ভিডিও করব বলে ডিসাইড করছি। সো মূল ভিডিও এই পর্যন্তই। মিম রিভিউ। ফাজি কার্নেজ, উই গট আওয়ার নিউ রেসপেক্ট কার্ড, স্যালুট। এই রেসপেক্ট কার্ডটা মেইনলি ইবাদত হোসেনকে দেওয়া দরকার, যে বোলিংটা করছে সেকেন্ড ইনিংসে, ভাই হ্যাটস অফ। নাহিয়ান খান, লুচু মানে লুইচা, বানিতে এনায়েত ভাই, বিয়ের পর এনায়েত ভাই, এনায়েত ভাই মাইক স্ট্যান্ড, এনায়েত ভাইয়ের আসল বউ, হইতেই পারে, ব্যাপার না, মানুষের দুইজন প্রেয়সী থাকতেই পারে, ব্যাপার না। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি এটা আপনারা বুধবারের আগেই পেয়ে গেছেন ভিডিওটা, এবং এই উপলক্ষে আপনার যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটা, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, এটা একটা এক্সট্রা ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।